লিলি বোল খুশতলে মলি ফুল লিলি বোল তৃতীয়া জনকে মারুছে ঠার হাইরে বোল কিয়ে দেবা তার মূল রে লিলি বোল। আমার সঙ্গে এবেকা অছন সম্বলপুরী ফোক আর্টিস্ট বিভূতি পটনায়ক আজ্ঞা। তাঙ্কর গীত লে 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 বৌল 1971 যেতবে বাহারিলা সেতবে সমস্ত মনকে ছুঁইলা। আজকে যেতবে তাঙ্কর নূয়া সংটা হই লে 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 বৌলকে রিনিউ করা যাইছে সেটা বি শুনবার লাগি ভাল লাগুছে। আজকে তাঙ্কু ভেটমা আর জানমা যে তাঙ্কর কেনতা হিসাবে গীতর কলা কেনতা অছে আর বহুতটি গীত মানে বি আপনার শুনবে তাঙ্কর মুখনু। জুহার, আপনাদের স্বাগত করুছে। আমি প্রীতি সোনা, আপনারা দেখুছেন আমার টুকেল পাওয়ার পহরা। আপনাকে স্বাগত করুছে পহরাকে। বহুত বহুত ধন্যবাদ পহরাকে টিম করি মোর বহুত স্বাগত করছে। আমার তাকে ভি বহুত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজ আজকে মোর সামনে ইন্টারভিউটা নতুন আর লোকলোচনকে মতে সামনে মানে পরিচিত করছেন। স্যার মতে কহবে যে আপনার গীত সেতবে যেটা ভাল লাগুছিলা ইয়াচিনি কেবে হেন্তি ভাল লাগুছে বলে মানে কান আছে সে গীতনে দীপদ আর্ঘা গাই দিতে বলে আমার দর্শক মানে শুনতে পয়লা দল গাউতলি সেটা টিকে স্লো ইয়ে ছিল স্লো দিন রে লে 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 বোল খুশতলে মলি ফুল লে 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 বোল তৃতীয়া জনকে মারুছে ঠার হাইরে বোল কিয়ে দেবা তার মূল রে লে 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 বোল। সে মতো কহবে যে আপনার মানে গীত গাইবার যাত্রা কেনতা আছে গীত গাইবার আগু গাউলে ইয়াচিনিকা কেমন কাম করছ। গীত গাইবার যাত্রা তো হ্যাঁ সেতবে মূল এত নাই থাই কি এছিনিয়া কে নাই নি আমি সব মজ মজিয়া হয়ে অছু কি নাই এত উপরকে জলে নাই কি এত তলকে জলে নাই কাহিঁ লাগে কি সময় দে না পারি মিউজিক প্রকৃত সত কথা আর এটা গোটে এমতা জিনিসটা যে আপনার যদি বহু জনক সাথে নাই মিশবে বেলে আপন সে দিগরে মানে আগে যাওয়াটা বহুত মুশকিল যেটা কি মতো প্রতিবন্ধক হলো মো চাকরি চাকরি লা টাইমে মু এত আসে সময় দিয়ে না পড়ি এত কাহি সাথে এত বেশি মিশি না পড়ছি হয়ে তো কাহু ভাল লাগিপরে কাহু ভাল না লাগিপরে কিন্তু মুই মোর খুশি গাউছি গীত। আপনার হ্যাঁ মতো অছন ভাই মানে আমার দুর্গা অছন তারপরে রঞ্জন অছন আগে তো ফকিরা সঙ্গে যাওতিলি ফকিরা সে মতো সান ভাই ভাই দেখুলে আর সে যেন ফাংশন হচ্ছে মতো সাংে নিয়ে বি যাওতিলে বলে সেটা বি তোমার সঙ্গে যাই তাঙ্কর গীত শুনি শুনি বেশ সেটা বি গোটে মোর তাহলে গীতর গোটে সৃষ্টি করেছিল মানে মাহল বুঝে আর এ প্রহত প্রধান বাবু অরুণ দাদা রঞ্জিত নাগ এমনি সমস্তে মতো এই দিকে বহু সাহায্য করছেন বেশি তো প্রহত বাবু মতো আগু নয় বহু সাহায্য করছেন সে মতো যে আপনার রেডিও বহু গীত মানে গাইছেন ইয়াচিনিকা মানে কি ডাকলে গাউছেন গাউছেন বলে ইন্ডিয়ান লিরিক্স মানে আসুছে আপনার যেটা কহলে যে বহু গায়ক মানে আসুছেন লিরিক্স মানে বি অলগা হিসেবে লেখা হচ্ছে তো সেই বাবদে কাণ কবে সম্বলপুরী ফোক তার মানে তার যেন কিছু তার যেন মহকটি অছে আর ইয়াচিনিকা বি অছে কি কমি কমি যাচ্ছে কাণ কবে নাই আগ যে লেখুলে সেটা এবে সে মানে সেই ঢাঁচা লেখুছন কিন্তু আগ কেন হচ্ছিল কি আমার পুরা সম্বলপুরী ল্যাঙ্গুয়েজরে লেখুলে আবে কেন হচ্ছে সে সম্বলপুরী সঙ্গে অন্য ভাষা যেন মিক্স করে দেছেন সেটা টিকি যা কে আমার ফোকর টিকি বাধক সৃষ্টি করছে ফোক পিওর ফোক কি না লাগবে আর তারপরে যেন গাউ টিউনিং করছেন কি মিউজিক দেছেন সে সিনেমার সে স্বর টিকি প্রভাবটি বেশি রয়েছে বলে লাগুছে মতো যেটাকি ফোকর ইয়েটাকে টিকি মরি মরি যাচ্ছি সে মধুর্য টিকি না আসবার বাকি ইলেকট্রোনিক্স জিনিসটা সব খেলবার উচিত বলে অরিজিনাল আর ইলেকট্রোনিক্স যাকে বহু তফা থাকে অরিজিনাল জিনিস অরিজিনাল আর ইলেকট্রোনিক জিনিস ইলেকট্রোনিক্স থাকে তেমনি ইলেকট্রোনিক্স অরিজিনাল যে মজাটা ইলেকট্রোনিক্স সে মজাটা টিকি না আসবার আর তাপরে আহ কেন লোক মানে সব শুণবার লাগে চাহুলে ভাবপূর্ণ গীত শুণবার চাহুলে এবে কিন্তু সব ডিজে ডেন্স ওরিয়েন্টেড হয়েগলানি আপনার ডেন্স ওরিয়েন্টেড গীত যদি না গাইবে লোক এত না শুণবার কি না পছন্দ করবার বি আগর কাহি যে টিউনিং করলে কাহি পুরা আমার ফোক্র কেমন কেমন কলে ভাবটা সৃষ্টি হওয়া সেটা করলে এবে কিন্তু আর সেটা নেই
ଏବେ ଖାଲି କେମିତି ଲୋକେ ସେଥିରେ ଡ୍ୟାନ୍ସ କରିପାରିବେ ସେଇଟା ବେଶୀ ହେଉଛି ନା ସାର୍ ଆପଣଙ୍କର ଯେତେ ବି ସଙ୍ଗ ମାନେ ଆସିଛି ଗୀତ ମାନେ ଆସିଛି ରେଡିଓରେ ସେ ଭିତରୁ ଆପଣଙ୍କର ଯେନ୍ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗ୍ସି ଆପଣଙ୍କ ଫେଭରାଇଟ୍ କହିବି ବୋଲେ ସେ ଗୀତରେ ଦୁଇ ପଦ ଗାଇ ଦେବେ ଯା ଲାଗି ମନ ଛନ୍ ଛନ୍ ଆସି ହାଏ ରେ ତା ଲାଗି ମୁଇ ମଝା ଖୁଲି ଠିଆ ହାଏ ରେ ହାଏ ତା ଲାଗି ମୁଇ ମଝା ଖୁଲି ଠିଆ ଯା ଲାଗି ମନ ଛନ୍ ଛନ୍ ଆସି ହାଏ ରେ ତାର ଲାଗି ମୁଇ ମଝା ଖୁଲି ଠିଆ ହାଏ ରେ ହାଏ ତା ଲାଗି ମୁଇ ମଝା ଖୁଲି ଠିଆ ବେଲେ ଆପଣ କହିବେ ଯେ ଗୀତ ମାନେ ଯେନ୍ ଗାଉଥିଲେ ଆଗୁ ବି ଶିଖି କାନୁଥିଲେ ଆପଣଙ୍କ ଗୁରୁ ମାନଙ୍କ ବିଷୟରେ କହିବେ ଗୁରୁମାନେ ଯେ ଶିଖାଲେ ସେ ତ ତାଙ୍କୁ ଆମେ ଗୁରୁ ପାଇମା କିନ୍ତୁ ଏମିତି ମାନେ ପାର୍ଟିକୁଲାର ମାନେ ଯେନ୍ତା ଆଜିକାଲି ସେ ମାନେ ସଙ୍ଗୀତର ପ୍ରଥମ ହେଲା ସାରେ କାମ ପ୍ରଧାନ ସାର୍ ସେଇଟା ଏନ୍ତା ଶିଖିରେ ଆଜିକାଲି ଲୋକେ ଗାଉଛନ୍ତି ସେତେବେଳେ ଆମେ ସେସବୁ ନାଇଁ ଶିଖି ଆମେ ଗାଉଥିଲେ ଗୀତ ଶୁଣୁଥିଲୁ ଶୁଣି ଶୁଣି ତାକୁ ମନ ଭିତରେ ରଖିକିରି ତାକୁ ଗାଉଥିଲୁ ବସିକିରି ଆଉ ଯେତିକି ହେବା ନିଜର ଦ୍ୱାରା ଯେତିକି ତାକୁ ମୋଡିଫାଏ କରିହେବା କି କାଣା କରିହେବା କରୁଥିଲୁ କିନ୍ତୁ ସେ ଫୋକ୍ ଭିତରେ ବେଳିକରି ସେଇଟା କରୁଛନ୍ତି ତାକୁ ଆଉ ଗୁରୁ ଯଦି କହିବେ ପ୍ରଭୁତ ବାବୁ ଗୁରୁ ରଞ୍ଜିତ ନାଗ ଗୁରୁ ଅରୁଣ ଦାଦା ବି ଗୁରୁ ହଁ ନିଶ୍ଚୟ ମାନେ ପିଢ଼ିକି ଆମେ ଗୀତରେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ରଖୁ କାହିଁକି ସଙ୍ଗୀତ ଗୋଟେ ଏନ୍ତା ଜିନିଷ ଯେ ଆପଣ ଯଦି ଗୀତରେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ରଖିଲେ ଆପଣ ଭିତରେ ଗୋଟେ ଯେମିତି ସୃଷ୍ଟି ହେବା ଗୀତର ଭାବଟା ଆପଣ ଆଉ କେନ୍ସି ଟିକେ ମନ ନେଇଯାଏ ଆପଣ ମନଟା ସବୁବେଳେ ଶୁଦ୍ଧ ହେଇକରି ହେବା ବୁଝିଲେ କି ଆଉ ବହୁତ ନିର୍ମଳ ହେଇକରି ହେବା ବହୁତ ମାନେ ଲୋକଙ୍କ ସାଙ୍ଗରେ ଆପଣଙ୍କର ସେ ଆଦାନ ପ୍ରଦାନଟେ ହେଇପାରିବା ଯେନ୍ତା ସବୁଥିରେ ଆପଣ ଗୀତ ହେଲା ଖେଳ ହେଲା ଏଇଟା ହେଲା ଏଥିରେ ଯଦି ଆପଣ ମନୋନିବେଶ କଲେ ଆଉ ମନଟା ଗୋଟେ ଦିଗରେ ଖାଲି ବଢ଼ିଆ ହେଇକି ରହିବା ତାହେଲେ ମାନେ ଆଉ ଅନ୍ୟ ଦିଗରେ ସେଟା ଯାଇ ନାଇପାରେ କିଛି ସାର୍ ମୋତେ କହିବେ ଯେ ଆପଣ ତ ଗାଇଥିଲେ ସେ ଗୀତଟା ସେ ଗୀତର ଆଦୃତି ଏତେବେଳେ ଥିଲା ସେଦିନ ବିକାଶ ମନରେ ଥିଲା ଯେ କେନ୍ତି ଏଇ ଗୀତଟାକୁ ମୁଇଁ ମାନେ ଆଉ ଘାଇ ଲୋକଲୋଚନକୁ ଆଣିବି ନୂଆ କରିକିରି ବୋଇଲେ ମୋତେ ସେଦିନ କହିଲେ ଯେ ଦାଦା ସେ ଗୀତଟା କର୍ମା ଆଉ ଆପଣ ଗାଇବେ ସେ ଗୀତ କର୍ମା ବୋଇଲେ ଆଉ ଏମିତି ଦୁଇଟର ପ୍ରଶ୍ନ ହେଇଥାଏ ତାପରେ ଫିର୍ ମୁଁ ଯେଉଁ ଦାଦା ହେଟା ଡୁଏଟ୍ କରି ଗାଇଲେ କେନ୍ତା ତମକୁ ତ ହେଟା ବଢ଼ିଆ ହେତା କାହିଁକି ମୋର ବି ମନରେ ବହୁତ ଅଛି ଏ ଗୀତଟାକୁ କେମିତି ଡୁଏଟ୍ କରି ଗାଇବାର ଲାଗି ଆଉ ସେ ଆଉ ରତନ ପୂଜାରୀ ଆଉ କମଳେଶ ବାବୁ ବରଗଡ଼ର ଏମାନେ ତିନି ଜଣ ମିଶିକରି ମାନେ ସେ ଗୀତଟାକୁ ତାର ଫର୍ମଟା ମାନେ ମ୍ୟୁଜିକ୍ ଫର୍ମଟା ହେଲା ଆଉ ଏଇ ଯେନ୍ ଡୁଏଟ୍ ଯେନ୍ ଲେଖାଟା ହେଲା ମାନେ ରତନ ପୂଜାରୀ ଲେଖିଲେ ତାପରେ ଲିପିକା ବି ମାନେ ଖୁସି ହେଇକି ମୋ ସାଙ୍ଗେ ଗାଇବି ବୋଇଲେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଲିପିକା ଏମିତି ଏମିତି ଗୀତଟା ଡୁଏଟ୍ ଫର୍ମରେ ହେଲା ଆଉ ପହିଲା ସେମାନେ ମ୍ୟୁଜିକ୍ଟା ରେକର୍ଡିଂ କରିଦେଲେ ବରଗଡ଼ରେ ତାପରେ ଆମର ଇନି ରାଜେନ୍ଦ୍ର ସିଂ ଗୋଟେ ଆମର ଖୋଲିଛନ୍ ଆମର ମାଝିପାଲିରେ ଚିତ୍ରା ପ୍ରଡକ୍ସନ୍ ମୁଭି ସେଇଠି ମାନେ ଗୀତ ଭଏସ୍ ରେକର୍ଡିଂଟା ହେଲା ତାପରେ ତ ଗୀତଟା ଏମିତି ଆବିର୍ଭାବ ହେଲା ଆଉ ଏଥିରେ ରଞ୍ଜିତ ଆମର ଯେନ୍ ଡ୍ୟାନ୍ସ ମାନେ କୋରିଓଗ୍ରାଫର ଅଛନ୍ ତାଙ୍କୁ ବି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେବି ମାନେ ଏତେ ସୁନ୍ଦର ସେ ଡ୍ୟାନ୍ସଟା କରେଇଛନ୍ ସେ ଆଉ ଆୟୁଷ ଅଫ୍ ପ୍ରାର୍ଥନା ଏଇ ଦୁଇ ଜଣ ବି ଏତେ ସୁନ୍ଦର ସେ ଗୀତରୁ ଫୁଟେଇଛନ୍ ଡ୍ୟାନ୍ସ ଯେ ମାନେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସେମାନଙ୍କୁ ମାନେ କହି ନା ବଢ଼ିଆ ଦେଇଛନ୍ତି ତ ଆପଣ ଦେଖିଲେ ଆମେ ବିଭୂତି ପଟ୍ଟନାୟକ ଆଜ୍ଞାଙ୍କ ସାଙ୍ଗେ କଥା ହଉଥିଲା ତାଙ୍କର ଏନ୍ତା ଗାୟକାର ଫୋକ୍ ଗାୟକାର ଏହା ଚିନିକା କମି କମି ଗଲେନ ଆର୍ ତାଙ୍କର ସ୍ୱରରେ ଯେନ୍ ମାନେ ଯେନ୍ତା ମଧୁର ଲାଗୁଛେ ଯେନ୍ତା ହିସାବରେ ସେ ଆଗୁ ଗାଉଥିଲେ ଏହା ଚିନିକା ଅବସର ପ୍ରାପ୍ତ ହେଲା ପରେ ବି ତାଙ୍କର ସ୍ୱର ଶୁଣବାର୍ ଲାଗି ଭଲ ଲାଗୁଛେ ଆଶା କରୁଛେ ଆପମାନଙ୍କୁ ସାର୍ଙ୍କ ସାଙ୍ଗେ ଯେନ୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଆମେ କରିଛୁ ଭଲ ଲାଗିଥିବା ଜୁହାର ଜଗନ୍ନାଥ ଖଡ଼ିଆ ହାତ ଜଗନ୍ନାଥ ଖଡ଼ିଆ ହାତ ଖଡ଼ିଆ ଗୋଠି କରୁଛ ନାଟ ଜଗନ୍ନାଥ ଖଡ଼ିଆ ହାତ
नून पाइन पी सुखा बाली सुई घो घो खाली गरजु छत जगन्नाथ खड़िया हाथ खड़िया गोठी करुछ नाट जगन्नाथ खड़िया हाथ।